আজকে আমাদের এই ফুদরনি গুজরাট ইনস্টিটিউটের পরিচালক মহোদয়, সম্মানিত বিচারক বৃন্দ, আলিকরম থেকে যারা অংশগ্রহণ করেছেন, সকল শিল্পী গোষ্ঠী অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আমরা শুধু আলিকরমের এবার দ্বিতীয়, প্রথমে আমরা লামাতা শেষ করেছি আলিকরম উপজেলা, আজকে আলিকরম উপজেলা থেকে অংশগ্রহণ করেছে, এই জন্য আমি খুব আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা এই প্রতিযোগিতার আমাদের ছেলে মেয়েদের জন্য আমি মনে করো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই প্রতিযোগিতার মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে জানবে, চিনবে, ইতিহাস সম্পর্কে জানবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে যে জুমের মাধ্যমে যে অনুষ্ঠান বা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ। এদিকে বলবো যে করুণা যদি না থাকতো আমার মনে হয় এই অনুষ্ঠানটা এভাবে এত সুন্দর অনলাইনে আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করতাম না। তবে একদিকে ভালো হয়েছে বলতে গেলে যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু স্বপ্ন শেখ হাসিনার বর্তমানে যে ডিজিটাল বাংলাদেশ, এই ফলাফলটা আমরা আজকে ভোগ করেছি। এই ফলাফল, এই ডিজিটাল ফলাফলটা আমরা আজকে ভোগ করে এই মাধ্যমে যে আয়োজন করেছি, এটা আমরা খুব এটা উপকৃত হচ্ছে। এবং এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যে ডিজিটাল ব্যবহার এবং তারা যে বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেছেন, এবং আমাদের যে বিচারক মন্ডলী তারা শুধু বান্দরবানে নয়, ঢাকা, সুদূর ঢাকা থেকেও বেশ কয়েকজন আছেন তারা বিচারক মন্ডলী, এই যে আমরা বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণের সুযোগ যে পাচ্ছি এই অনলাইনের মাধ্যমে, এটা এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যা হোক, আমি একটু অনুরোধ করব যারা আজকে অংশগ্রহণ করবেন, যারা শিল্পী, যখন একজন গান গাইবে বা একজন আবৃত্তি করবে তখন সবাই যাতে মাইকটা মিউট করে, কারণ সবাই যদি খোলা থাকে তাহলে সবার কথা যখন ঢুকে তখন বিচারকদের খুব সমস্যা হয়ে যায়, তারা কোনটাকে কিভাবে ধরবে সেটা বুঝতে পারে না। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা মাইক একটু মিউট করবেন, আর যে যে গান গাইবেন বা অংশগ্রহণ করে তাকে সুযোগ দিতে হবে, আর বক্তব্য বেশি দীর্ঘায়িত্ব করবেন, এমনি অনেক সময় চলে গেছে আমাদের সকলকে। আজকে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা অনুষ্ঠানে আমাদের অনলাইনের সাথে আছেন সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই সভাপতি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এবার প্রতিযোগিতায় ফিরে যাচ্ছি। জাকির, বিপ্লব? হ্যাঁ আছি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। প্রতিযোগিতা শুরু করতেছি। তাহলিল সিদ্দিকা কি আছে? তাহলিল সিদ্দিকা, তাহলিল সিদ্দিকা, আচ্ছা আচ্ছা, আমরা শুরু করতেছি আলিকদম উপজেলার প্রথমে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তির প্রথম প্রতিযোগী তাহলিল সিদ্দিকা, পঞ্চম শ্রেণী, আলিকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলিল, শুরু করো। আসসালামু আলাইকুম, আমি তাহলিল সিদ্দিকা, আবৃত্তি করছি কবি নাসির আহমেদ রচিত জাতির জনক কবিতাটি। দান শিশু আজ খুব সাহসী খোকা, সত্য পথে দাঁড়িয়েছে এক রেখা, গরিব দুঃখী মানুষ প্রিয় তার, তার মতো আর হৃদয় বড় তার। যে জুলুমের দামের না তো মোটে, আগুন ঝরা বক্তৃতা তার ঠোঁটে, একা
কালীপদ দা, ওই পিছনের থেকে আওয়াজ হচ্ছে, এটা একটু বন্ধ করতে বলেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি পিছনে যেন কথা না বলে, যে প্রতিযোগী তারাই তার মাইকটা শুধু খোলা থাকবে, অন্যরা সবাই একটু দয়া করে বন্ধ করে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ। আরশ আরশান আছে? আরশ এবারে প্রতিযোগী আরশ আরশান, দ্বিতীয় শ্রেণী চম্পটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আলীকদম। আরশ শুরু করো। আসসালামু আলাইকুম, আমি আরেফ আসান আবৃত্তি করছি কবি নাসির আহমেদ রচিত জাতিরজনক কবিতাটি। জানতিছে আজ খুব সাহসী খোকা, সত্য পথে দারুণ সে এক চোখা, গরিবি দুঃখী মানুষ প্রিয় তার, তার মতো আর হৃদয় বড় পার। পাকিস্তানি দুঃশাসনে দেশ লুটেরালা করছিল নিশ্চয়, প্রতিবাদী খোকাই হয়ে বড় ডাকটি দিলেন সংগ্রামী পথ ধরে, দেশ জুড়ে দমেন না তো মোটে, আগুন ছড়া বর্তি তাতার ছোটে, একাত্তরের মার্চে তারি ডাকে বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে, তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, জাতির জনক তোমাকে লাল খেলাম, তোমার মতন কে আছেন আর বঙ্গে, হয় তুলনা একটু তোমার সঙ্গে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আরশ আরশান। আর আছে আবার আপনার ওখানে আর আছে প্রতিযোগী? না না, আমি দুজন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সঞ্চিতা শর্মা পঞ্চম শ্রেণী। সঞ্চিতা শর্মা এবারের প্রতিযোগী, সঞ্চিতা শর্মা পঞ্চম শ্রেণী আলীকদম কিন্ডার গার্ডেন স্কুল। সঞ্চিতা শুরু করো। শোনা যাচ্ছে না তোমার কথা, শোনা যাচ্ছে না। আবৃত্তি শোনা যাচ্ছে না। মাইক মাইক ঠিক করতে হবে। সঞ্চিতা কি আছে লাইনে? আছে লাইনে আছে, কথাটা শোনা যাচ্ছে না। হ্যালো সঞ্চিতা, কথা বলো তো। হ্যালো হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। সাউন্ডটা একটু ফুল করে দিতে হবে। আমার নাম
ধন্যবাদ সঞ্চিতা তৈমা ত্রিপুরা আছে তৈমা তৈমা আছে তৈমা সাউন্ডটা ক্লিয়ার না কালীপদ দা হ্যাঁ কুসুম ভাই তৈমা কি আপনার কথা করবে তৈমা হ্যাঁ আচ্ছা আছে সাউন্ডটা তৈমা আছে লাইনে আছে আচ্ছা তো এখানে ধরে বাস তোইমা তোইমা এই যে আছে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ তোইমা কোন কোন আইডি দিয়ে করবে তোইমা হ্যালো তোইমা তোইমা হ্যাঁ স্যার জোসেফ ত্রিপুরা থেকে না তুমি তোইমা হ্যালো এবারের প্রতিযোগী তৈমা ত্রিপুরা চতুর্থ শ্রেণী আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈমা শুরু করো ডান পিঠে আর খুব সাহসী খোকা সত্য পথে দারুণ সে এক রেখা গরিব দুঃখী মানুষ প্রিয়তার তার মতো আর হৃদয় বড়কা পাকিস্তানি দুঃশাসনী দেশ লুটেরারা করছিল নিঃশেষ প্রতিবাদী খোকাই হয়ে বড় ডাকটি দিলেন সংগ্রামী পথ ধরো জেল জুলুমে গমেন না তো মোটে আগুন ঝরা বক্তৃতার তার ফুটে একাত্তরে মার্চে তার ইডাকে বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে তোমার ইডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম জাতির জন তোমাকে লাল সালাম তোমার মতন কে আছেন আর বঙ্গে হয় তুলনা একটু তোমার সঙ্গে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তোমা এবার আসবে তাহসিন হোসেন মুগ্ধ তাহসিন হোসেন মুগ্ধ যারা ঘোষণা দিচ্ছি এবারের প্রতিযোগী তাহসিন হোসেন মুগ্ধ দ্বিতীয় শ্রেণী আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহসিন শুরু করো তাহসিন তাহসিন শোনা যাচ্ছে না তোমার কথা শোনা যাচ্ছে না হ্যালো তাহসিন শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো এখন এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন একটু শোনা যাচ্ছে আচ্ছা আমি তো সাউন্ড তো আচ্ছা একটু হেডফোন তো দেই তাহলে হ্যাঁ এখন শোনা যাচ্ছে সাউন্ড একটু একদম ফুল করে দেখো আচ্ছা 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 হেডফোনটা দিতে বলেন না হেডফোনটা দিলে ভালো হবে হ্যালো বলো শোনা যাচ্ছে হ্যালো হ্যালো না না শোনা যাচ্ছে না মনে হয় মাইকটা ঠিক করতে হবে শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন এখন বলো এখন বলো এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন 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 ঠিক আছে শোনা যাচ্ছে না এখন আবার চলে গেছে চেয়ারে বসো
হ্যাঁ মোবাইলের সামনে বসো, হ্যাঁ মোবাইলের কাছে। বিচারের মন্ডলী শুনতে পাচ্ছেন? না না শুনতে শোনা যাচ্ছে না। বিচারের মন্ডলী শুনতে পাচ্ছেন না হোসেন ভাই? আমি তো লিংকটিকে ফুল করে রাখলাম। এখন আপনারটা শোনা যাচ্ছে কিন্তু আমার আওয়াজ শোনা যায় কিন্তু বাচ্চাদেরটা শোনা যাচ্ছে না। হেডফোন থাকলে হেডফোন দিতে বলেন না। হেডফোন দিয়ে চেষ্টা করছি আর শোনা যায় না। হেডফোন দিলে তাহলে অন্তত বাচ্চাটার সাউন্ডটা কভার হবে। আর আজকে নেটও বোধ হয় খুব ডিস্টার্ব করতেছে। হ্যালো, না শুনে আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হেডফোন দিলে তো একদম শোনা যায় না, হেডফোন ছাড়া শোনা যায় কিছু। হেডফোন দিলে হেডফোন মনে হয় বন্ধ আছে। হেডফোনের আপনার অপশনটা দেখেন ওখানে, হেডফোনের অপশন বন্ধ আছে কিনা। হেডফোনের যে মাইকটা আছে আপনার তারের মধ্যে আপনার মুখের কাছাকাছি ওখানে একটা ক্লিক দিয়ে দেখেন। না না শোনা যাচ্ছে না। আপনারা না হয় একটু মোবাইলটা ঠিক করে নেন, আমরা অন্যদিকে যাই, পরে আবার আপনাদের কাছে আসতেছি। ওটা করেন তাহলে। হ্যাঁ এটাই উনি মধ্যে মোবাইলটা ঠিক করে নিক, সেটিং ঠিক করে নিক। জান্নাতুল নাইমা, জান্নাতুল নাইমা আছে? জান্নাতুল নাইমা ওতে এখানে জান্নাতুল নাইমা ওটা ওখানে দেখি তোমারটা শোনা যায় কিনা। জান্নাতুল কথা বলো তো, জান্নাতুল কথা বলো। না না শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। রিজকাতন চঙ্গা, রিজকাতন চঙ্গা রিজকাতন নাম আছে এখানে, রিজকা কি করবে না? না ওই যে ওইটার নামটা বলে ভুল হয়ে গেছে স্যার, ওইটা 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 হচ্ছে যে লক্ষ্মী তারা। লক্ষ্মী তারা পঞ্চম, কোন শ্রেণী? পঞ্চম, পঞ্চম শ্রেণী নাকি? লক্ষ্মী তারা চতুর্থ শ্রেণী স্যার, চতুর্থ শ্রেণী এটা। আচ্ছা আচ্ছা। স্কুল, স্কুল চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা ঠিক আছে। এবারের প্রতিযোগী লক্ষ্মী তারা তঞ্চঙ্গা, চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিকদম। শুরু করো। আলিকদমের নেটওয়ার্ক খুবই খারাপ, লামাটা অনেক বেটার।
লক্ষিতারা শুরু করো সবাই সবাইকে নমস্কার আমার নাম লক্ষিতারা চন্দ্রমা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম চপরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি একটি আবৃত্তি করছি আবৃত্তির নাম জাতির জনক কবিতাটি লিখেছেন নাসির আহমেদ ডান পিটিয়ার খুব সাহসী খোকা সত্যপটে দারুণ সে এক রোকা মানুষ প্রিয়তার তার মতন আর হৃদয় বরকার পাকিস্তানি দুঃশাসনের দেশ লোকেরা করেছিল নিঃশেষ প্রতিবাদী খোকায় হয়ে বড় ডাকতে দিলেন সংগ্রাম পথ ধরো জেল জুলুমে দমের নাটক মতে জেল জুলুমে দলের নাটক মতে আগুন জড়া বন্ধিটা তার ঢুকে তার তুটে একাত্তরে মার্চে তার ইদাকে বীর বাঙালি স্বাধীনতার শক্ত মনে আঁকে মার তাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম জনক তোমাকে কাল পেলাম তোমার মতন কে আছেন আর এবারের প্রতিযোগী সুস্মিতা তঞ্চঙ্গা পঞ্চম শ্রেণী চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিকদম সবাইকে নমস্কার আমার নাম সুস্মিতা আমি পঞ্চম শ্রেণী নাম চম্পটপাড়া সরকারি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম জাতির জনক লিখেছেন নাসির আহমেদ ডান পিটিয়ার খুব সাহসী খোকা সত্যপটে দারুণ সে এক লোকা মানুষ তার মতন আর হৃদয় বরকার পাকিস্তানি দুঃশাসনী দেশ লুটেরারা করছিল নিঃশেষ প্রতিবাদী খোকার হয়ে বড় তাকে দিলেন সংগ্রামী পথ ধর জেল জুলুমে দমের নাটো মতে আগুন ঝরা বক্ততা তার ধরতে একাত্তরের মাসে তারও ডাকে ভিড় বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম জাতির জন্য তোমাকে লাল সেলাম আছে আরো হ্যালো তারা এখন শুনতে পাচ্ছেন আমাকে হোসেন ভাই বলছেন অন্ধকার দেখা যাচ্ছে হোসেন ভাই জি আচ্ছা আলো কোথায় ভাই এইটা দিও না দিও না আলো অন্ধকার হবে অন্ধকার হবে এখন তাহসিন হোসেন মুগ্ধ পাঁচ নম্বরের প্রতিযোগিতা আবার নিতে হবে আচ্ছা সমস্যা নাই এবারের প্রতিযোগী তাহসিন হোসেন মুগ্ধ দ্বিতীয় শ্রেণী আলিকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
আসসালামু আলাইকুম, আমি তাহসিন হোসেন মুগ্ধ আবৃত্তি করছি জাতির জনক, লিখেছেন নাসির আহমেদ। ডান পিঠে আর খুব সাহসী খোকা, সত্য পথে দারুণ সে এক রোখা, গরিব দুঃখী মানুষ প্রিয় তার মতো আর হৃদয় বরকার। পাকিস্তানি দুঃশাসনে দেশ লুটেরারা করছিল নিঃশেষ, প্রতিবাদী খোকায় হয়ে বড় ডাকটি দিলেন সংগ্রামী পথ ধরো। জেল জুলুমে দমেন না তো তিনি, আগুন ঝরা বক্তৃতাটা ঠোঁটে, একাত্তরে মার্চে তারি ডাকে, বাঙালিরা স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে, তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, জাতির জনক তোমাকে লাল সেলাম। তোমার মতন কে আছে আর বঙ্গে, হই তুলনা একটু তোমার সঙ্গে। ধন্যবাদ। এবারের প্রতিযোগী জান্নাতুল নাইবা। হ্যালো, জান্নাতুল নাইবা আছে? হ্যালো হ্যালো, জি জি আছে। তুমি বসে করো মা, বসে কত করছি, বসে কত করো, টাইম শেষ হয়ে যাচ্ছে, শুরু করো। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল নাইমা, আবৃত্তি করছি কবি নাসির আহমেদ রচিত জাতির জনক কবিতাটি। ডান পিঠে আর খুব সাহসী খোকা, সত্য পথে দারুণ সে এক রোখা, গরিব দুঃখী মানুষ প্রিয় তার মতো না হৃদয় বড়কার। পাকিস্তানি দুঃশাসনের দেশ লুটেরারা করছিল নিঃশেষ, প্রতিবাদী খোকায় হয়ে বড় ডাকটি দিলেন সংগ্রামী পথ ধরো। জেল জুলুমে দমেন না তো মোটে, আগুন জড়া বক্তৃতার ঠোঁটে, একাত্তরের মার্চে তারে ডাকে, বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে, তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, জাতির জনক তোমাকে লাল সালাম। তোমার মতো কে আছেন আর বঙ্গে, হয় তুলনা একটু তোমার সঙ্গে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ। সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। আসসালামু আলাইকুম, আমার নাম জাবাতি কিয়া দিবা, আবৃত্তি করছি নাসির আহমেদের জাতির জনক কবিতাটি। ডান পিঠে আর খুব সাহসী খোখা, সত্য পথে দারুণ সে এক রোখা, গরিব দুঃখী মানুষ প্রিয় তার মতো আর হৃদয় বড় কার। পাকিস্তানি দুঃশাসনের দেশ লুটের আড়া করছিলেন নিঃশেষ, প্রতিবাদী খোখায় হয়ে বড় ডাকটি দিলেন সংগ্রামী পথ ধরে। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার নামটা বলো তো, নামটা হোসেন ভাই। হ্যালো হ্যালো স্যার, এই ছেলেটার নাম কি যে? হ্যালো স্যার, এই যে এখন এখন যে আবৃত্তি করলো, এখন তোমার নাম আতিকিয়া দিবা নাকি? নাম কি যে? জেবা আতিকিয়া দিবা স্যার। জেবা আতিকিয়া, জেবা আতিকিয়া নাকি নাকি আতিকিয়া? আতিকিয়া, আতিকিয়া, জেবা আতিকিয়া দিবা। হ্যাঁ স্যার। শ্রেণী শ্রেণী
তৃতীয় শ্রেণী তৃতীয় প্রথম শ্রেণী স্যার প্রথম স্যার প্রথম প্রথম স্কুল আলিকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জি স্যার আচ্ছা আমাদের জুমের টাইম শেষ আবার একটু সবাইকে ঢুকতে হবে কষ্ট করে একেবারে শেষ টাইম ঠিক আছে ধন্যবাদ ওকে স্যার ওকে স্যার